हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल कैमन आछो तोमरा एकदम भालो आछी तो आमरा एटा भाबिनी एक्चुअली कि आमरा आसबो ओ तो एकदम ही जानतो ना आमरा भाबलाम कि जेहेतु 25 डिसेम्बर आगे बछर देखो आमादेर ब्लगे आछे तो सेम जगह आमरा एसेछि किन्तु देखछि कि अनेक बेशी भीड़ आछे तो जदि चार्चे बेशी भीड़ थाके जेटा होबेई अबवियसली তাহলে ঢুকবো না বাইরে থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাবো আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো ঠিক যাবি তো আজ যাব না আজকে যাবো আজ আমি নিজে আজ আমি নিজে বলছি নিজে যাবো বেশ দাঁড়া এবার দেখাই এদিকে দেখা আমাদের মুখ দেখে লাভ নেই তো আছি এখানে এখন এখন জানি না কত কিছু হবে আর এখন যাই হোক গেটটা বন্ধ করে দিয়েছে গেটটা বন্ধ করে দিয়েছে গেট এখন যাই না করে দিতে গেট খুলে মেইন গেটটা আমাদের বন্ধ করে দিচ্ছিল ওটা তো কিভাবে কিভাবে খোলালাম দেখো দেখো একবার দেখা গেটটা গরম গরম করে বন্ধ করলাম তো চলো এর চেয়েও ভালো চার্চ আছে এর পিছনে যেটাতে যাবো আমরা লাস্ট ইয়ারও গেছিলাম বাট এই ইয়ার আগেন যাবো ওখানে প্রত্যেক বছর ওই যে যিশুকে সাজায় তারপরে মাদার ম্যারি থাকে মেন আমাদের আসার ইচ্ছা ছিল না যেরকম বললাম বাট ভাবলাম কি যাই আর এত বেশি ভিড় আমরা ভিতরে তো যাবই না লক করে দিয়েছে দরজা অলরেডি কাউ ঢুকতে দরজা লক করে দিয়েছে কিন্তু এটা মানুষের মধ্যে না কোনো সোশ্যাল ডিসটেন্সিং বলে কিছু নেই এটাই আমরা দেখলাম জাস্ট হয়ে গেছে চলো ওই চার্জটা পারলে বাইরের থেকে দেখিয়ে দেবো ওটা অনেক ভালো ওটা অনেক ভালো বড় অ্যাকচুয়ালি বড় ছোট ব্যাপার না মানে একটু ওর ওর ওটাতে আমি ম্যাক্সিমাম যখন যাই ওটা এটা মানে অনেক পরে হয়েছে ওইটা হয়েছে তোমার মোটমাট তোমার আজ থেকে 150 130 ইয়ার্স হ্যাঁ দিস ইজ 200 ইয়ার্স পুরনো হ্যাঁ আর ওটা আরো পুরনো ইচ্ছে পুরনো বিকজ ওটা পাথর হতো আগেটা ওই পাথর দিয়ে বানানো চলো যাবো তোমার দেখাবো লোকে মাস্ক পরে আছে বাট দের ইজ নাথিং কল সোশ্যাল ডিসটেন্সিং চলো দের ইজ না 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 চলো না আমরা তোমাদেরকে এখানে বোকা বোকা মানুষদেরকে একটু দেখিয়ে দিই তারপর আবার এখন যাচ্ছি তোমাদের নেক্সট রাস্তাতে যে রাস্তা তোমাদেরকে বলো এই ঘরটা দেখা এই ঘরটা জাস্ট এই ঘরটা শুভ দেশ তো অন দ্য সেম নোট আমি এখন যাচ্ছি চার্চটা চার্চটা দেখাই অ্যান্ড তোমাদেরকে আরেকটা জিনিসও বল দিই এখানে হচ্ছে এটা হচ্ছে ধানবাদে যারা থাকো তারা স্টেশনের ব্যাক সাইড স্টেশনের ব্যাক সাইডে এটা হচ্ছে আর এটা অনেক ওল্ড এরিয়া আমরা বছরে একবারই আসি লাস্ট ইয়ার দিস ইয়ার সেকেন্ড ইয়ার আমরা বেশিরভাগ আসি না এখানে যখনই আসি এই ক্রিসমাসের সময় আসি একটু এনজয় করে যাই দেখে দেখে সব যাই আগের বারও ব্লগ আছে ওটাও দেখে নিও আদারওয়াইজ এটাকে পড়তো অনেকদিন পর আই বাটনে দেবো দেখো যে চার্চটা ফাইনালি আমরা চার্চটা গেটটার সামনে এসে দাঁড়িয়ে আছি বাট গেটটা বন্ধ একবার দেখা এদিকে গেটটা ক্লোজ বিকজ গেটটা ক্লোজ কেন কি ম্যাক্সিমাম যারা ভিতরে গেছে তাদের এক্সিট হবে দেন আফটার আগেন আমাদেরকে ঢোকাবে একবারে দিচ্ছে না করোনার টাইম বাট এখানে কেউ মানছে না তোমরা একবার পিছনে আমার আমি কিছু বলবো না আমার পিছনগুলোকে দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ বিকজ বেশি দেখাবার দরকার নেই কমটাতে তোমরা বুঝতে পারছো এবার এন্ট্রিটা হোক দেন আফটার তোমাদেরকে ভিতরে চার্জটা দেখাচ্ছি আর আই গেস অ্যান্ড আই হোপ তোমরা এই জিনিসটা লাইক করবে ফর শিওর আমি জানি তো ব্যাপারটা এটা হচ্ছে কি আমরা আর এন্টার করলাম না কোনো কি অনেক বেশি ভিড় হয়ে গেছিলো নিজের মধ্যে ঝগড়া করছে এটাকে দিলাম না বলে আমরা সবাইকে দিতে দিতে দেখো নিজে বসে গেছে এখানে ওর হাত এর হাতে 5 টাকা ছিল এ দিয়ে দিল মনে তোমরা অবস্থাটা বলো এটা অনেকদিন আমরা খাইনি ঠিক আছে এটা কোন কোন সে ডাল খাইয়ে চানা ডালে যে বড়াগুলো থাকে দেখিয়ে দিচ্ছে এগুলো খেতে এসে এটাকে দেখে একটু মায়া লাগলো কারণ কেউ পায়ে হয়তো অসুবিধা আছে বিরণ্য হতে পারে বসে হবে ওরকম করে হতে পারে ওইটাই এখন ওকে আমি মায়া করে 10 টাকা দিলাম এবার না অলরেডিটা আছে উল্টে এসে চোখ মুখ পাল্টে এসে নিয়ে আমাদের সাথে ঝগড়া করছে কি ওকে দিলে দেখো ধরেছে ধরেছে ওটাকে ধরেছে দেখো ওটাকে ধরেছে আমি ফাইনালি 5 টাকা এটা কিনতে এসেছিলাম এটাও নিয়ে নিলো আমার কাছে কি অবস্থা বাবু এদের বুঝছি না মেয়েটা মেয়েটা ইয়াং বলে ওকে দিয়ে দিচ্ছে আমি বুড়ি বলে আমাকে দিচ্ছে না এই এই অবস্থা কেমন ঝগড়া দেখো দেখো
তো আমরা এখন ধানবাদ ব্যাঙ্কমোড়ে চলে এসেছি। আর এই এরিয়াটার থেকে আমি একটু অনেক ইমোশনস আসছে, কারণ কি এখানে যখনই মা ছিল, মানে আমরা যখনই শপিং করতে আসতাম তখনই মা এখানেই এই রাস্তা এই গলিগুলোতেই আসতো। তো ঘরের যাবতীয় ছোট সেফটি পিন থেকে নিয়ে সুঁচ সুতো মানে সবার দরকারি সব কিছু নিত। তো আমরা অনেকদিন পরে এসে ওকে একবার নিয়েও এসেছিলাম। এইটাতে আমরা আইসক্রিম খেতাম খুব মা যখন ছিল, এখানে যত ফুল টুল সব কিনতো। দেখেছো ঘরের কিচেনের জিনিসপত্র, এখান থেকে বাল্টি হালটি সব কিনতো। এগুলো থেকেও কেনাকাটা হতো সব, কেক ঠেক নিত এখান থেকে ওই ভিতরে যত দোকান আগে ভিতরে যদি পারি এদিক থেকে জেনে দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? সো উই হ্যাভ অর্ডার টু থিংস, দুটো জিনিস আমি অর্ডার করেছি। আমি ঝটপট করে বলছি বিকজ কলা এখানে মানে কপিরাইট আসবে। ফার্স্ট হচ্ছে তোমার আমেরিকানো লার্জ, একটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাফে মোকা। ওর নর্মাল যেরকম কফি থাকে বাট উইথ, আমারটা হচ্ছে উইদাউট মিল্ক, বিকজ অলওয়েজ আমি উইথ মিল্ক খাই না এখানে, কারণ কি আমি আমেরিকানো আসলে ইটস মাই মানে কাইন্ড অফ গার্লফ্রেন্ড বলতে পারো। আমেরিকানো দেখলে আমার প্রাণ বেরিয়ে যায়। উইদাউট কফি, উইদাউট মিল্ক সরি অ্যান্ড লাইট অলওয়েজ, যারা যদি দেখছো তারা জেনে রাখো এটা আমার পছন্দ। মানে এটা দেখলে এটা মানে আমি কাউকে ছেড়ে দেবো এটার জন্য, অলওয়েজ এটা আমার সাথে। তারা কিছু অর্ডার করতে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড এসে গেছে, যেটাকে আমি বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, যেটা তোমাদেরকে বলছিলাম। এই কফিটা যদি এটা না থাকলে, এটা দেখলেই মানে আমি জিজ্ঞেস করো যখন থেকে এসছে তখন থেকে আমি কিন্তু তখন থেকে ওয়েট করছি কফি কখন আসবে। এবার কিন্তু হোয়াইট সুগার দিচ্ছে, হোয়াইট সুগার দেয় না। ফার্স্ট সিপটা নিই আমি, ফার্স্ট সিপটা নিই, দাঁড়াও। আমার এটা প্রেম, সত্যি প্রেম আমার। You don't even know me like that. Are you past my time? Put you on my mind. তো এখন রানি পিসির জন্য কিছু কিনছে, শু বিউটির জন্য। আমার তো কিছু করার নেই, কফিটা খেয়ে মন আমার ভরেনি, জানো তো। এই কফিটা আমি ঘরের মধ্যে গুলে বানিয়ে দিব, ফালতু হতো টাকা নষ্ট। আর আসছি না আমি, আমাকে যদি ও ট্রিট দেয় তাহলেই আসবে, কিন্তু আমাকে যদি কেউ ট্রিট দেয়, বারিস্টা বারিস্টা আমার মুখের এক্সপ্রেশন দেবে, দেখো দিস ইজ মাই রাইট নাও ফেস এক্সপ্রেশন। আর আমাকে ভালো করে শ্যুটও করে দেয়নি, এটার জন্য আমি একটু রেগে আছি। আমি ওকে শ্যুট করে দেবো না, বাহানা মেরে দেবো, বুঝতে পেরেছো তো? আমার আমার কথাটা তোমরা বুঝতে পারছো তো? এটাই একটা আমার না দেবো না। দেখো জুতো নিয়ে হয়ে গেছে, তোমার মোবাইল নাম্বারটা একটু নোট ডাউন করে নিও, আর পারলে ওকে খুব মিস করবে, কেউ কল করবে খালি মিস করবে না। অত ছোটো মোটো অফ রাখি না আমি, 3,000, 5,000, 3,00,000। ও ভিডিওটা অন হচ্ছে, সরি। ও মা দাদার সামনে আমাকে বকাবকি শুরু করেছে যে আমার ফটো তুলে দিচ্ছে না। এই যে এই বাঁদরটা, বাহ এখানে ভালো আছে, আমি যাবো না, আমি স্পেন্সার যাবো, আমি স্পেন্সার যাবো, আমি যাচ্ছি না, বাড়ি চললাম। এই যা বাজ যা, আমি কেন যাবো না, 4টা বাজে মাত্র। সো ফাইনালি আমরা স্পেন্সারে আছি, রাখি দিচ্ছি। এখানে শ্যুট উট করতে দেয় না তো অনেক, কেন শ্যুট করতে দেয় না কে জানে, জানে না, এদেরই প্রমোশন হয়েছে তো এটা ফ্রি কাজ। তো দাদা বলেছে মানে সানি বলেছে রনিকে, আর আমি একটা কথা না ক্লিয়ার করি, অনেক না ওর দাদাকে সানি বলে, ওর দাদার নাম সানি না, ইটস এস এ এন আই সানি। তো এখন এই যে কুমড়া পাটা সখন পেস্ট্রি নিচ্ছে, আর কিছু নিনে আমি ওকে কুমড়ো পাটা সখন কেক নিচ্ছে। এখানে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাবো না তার কে দেখাবো, আমি দেখাবো। ঠিক আছে তোমরা অ্যাডজাস্ট করে নিও, অনেকে টন্ট মারবে তো, দেখো দূরে দেখছো, দেখো কি সুন্দর ওটা আটাটা, ও ও ইয়ে আপকা ডোর হ্যাঁ না, আচ্ছা ও কেক কেক কিনলি না, দেখেছো কত সুন্দর বললো,
দেখো আমরা স্পেন্সার আছে প্রুফ দিয়ে দিলাম আমরা আজকে স্পেন্সার এসেছি আমরা অনেক খুশি আছি এ দেখো লোকে দেখছে क्या ऑफर है अच्छा ये वाला है ना फ्रूट फ्रूट केक लिखा हुआ है फ्रूट फ्रूट ना रे फ्रूट केक दैट फ्रूट प्लम केक इज 249 हमारा अच्छे ऑलरेडी कौन केक तो नीली देखा और ये दो एक एक तो नीचे आका खावे एक एक तो नीचे आका खावे एटा नीचे आका खावे দেখেছো এক একটা কেকের দাম 50 টাকা কত বড় লোক দেখেছো নেব না খাবো তো নেব না এখানে যদি তিনু মিশে প্রেস্টি মিশে কি ইজ অ্যাকচুয়ালি গরীব বয় ইসকো নে ইয়ে দোনো এই নিচে ব্ল্যাক ফরেস্ট এন্ড স্ট্রবেরি এক এক এই দিবাল মে গরীব হুঁ তাহলে চলবে তুমি শয়তান হো দেখো বিলিং কার্ড মানে যাদের খাবার ঠাওয়ার আছে না যারা খাবার নিয়ে আসে ওদের এখানে মানে এখানে ওরা কাউন্টিং করছে মানে বিল কাউন্টারে বিল দিচ্ছে আর যারা নরমাল অ্যাসেসরিজ আর জামা কাপড় তারও ওখানে ঠিক আছে আমাদের হিরো এখানে দাঁড়িয়ে আছে হিরো তো না তো কুমড়ো পটাস সো ফাইনালি সব কিছু নেওয়া হলো এবার বসি অ্যাকচুয়ালি ওখানে একটা স্পেন্সার দিয়ে কিছু জিনিস নিলাম জেনে বুঝে আমার কিছু নেওয়া ছিল অ্যাকচুয়ালিতে আর এখানে নিলাম আমি সেটা হচ্ছে কেক পেয়েছি দাদা আমাকে বাড়িতে বেরোবার সময় দাদা আমাকে বলে বসতে বসতে পড়ছে বাড়ির থেকে বেরোবার সময় দাদা আমাকে বলে পেস্ট্রি আসার সময় পেস্ট্রি নিয়ে আসিস বিকজ আজকে ক্রিসমাস আর আমি পেস্ট্রি কিচ্ছু নিইনি খালি প্লাম কেক বা ফ্রুট কেকগুলো কিনে দিয়েছিলাম মার্বেল কেক ব্যাক ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি ফোনে শ্যুট করছি এবার ওলাটা বুক করবো ডাইরেক্ট এখান থেকে বাড়ি সব নেওয়া হয়ে গেলো কেক নেওয়া হয়ে গেলো সব কিছু নেওয়া হয়ে গেলো আর স্পেন্সার অনেকদিন পর স্পেন্সার আমাদের ওখানে নেই বলে আমরা ভয়টা পাই এখানে আসতে পারি না বল এখানে স্পেন্সার আমরা কতবার বলি আসার জন্য বাট এখানে আসতে পারি বলিস না আমি বলি ভাই স্যার কথা সাইড চলো এবার ডাইরেক্ট ওলাটা আমি বলি ওলাটা আসুক যাই দেন বলছি তো চলো আজকের এই কনফিউজিং ব্লগটা আজকে এখানে এন্ড করছি কালকে আবার একটা সুপার কনফিউজিং ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে যাবো ততক্ষণ দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব টু বংলিশ